সকাল সকাল ধোয়া ওঠা, এক মগ চা হাতে চলে আসলাম বারান্দায়। বারান্দায় বসে বসে প্রকৃতির মাঝে চাটা খেতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে দেশে কিংবা প্রবাসী, যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বর্ণাস ডায়েরি থেকে। সকাল সকাল বসে বসে চা খাচ্ছি আর সারাদিন কী করব সেটাই একটু ভেবে নিচ্ছি। আজকের ভিডিওটা একটু পুরনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, তার একটা কারণ আছে। ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, হয়তোবা আমার এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন বা আপনাদের কোনো না কোনো উপকারে আসবে, তাই আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করাম। আমরা সবাই প্রায় প্রতি মাসেই কিন্তু কোনো না কোনো দাওয়াত, কোনো না কোনো প্রোগ্রাম আমাদের থেকেই থাকে। তো এই দাওয়াতগুলোতে যাওয়ার আগে যদি আমরা কিছু কাজ একটু গুছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটাই এগিয়ে থাকে বা সহজ হয়ে যায়। যেমন আমরা কোনো একটা বিয়ের দাওয়াতে যাব, তখন যদি আমরা তাড়াহুড়ো করে কাঁঠালমারি থেকে বা বিভিন্ন জায়গা থেকে কী পরব, কী করব না করব, কোনটার সাথে কোনটা ম্যাচিং হবে এগুলো সিলেক্ট করায় ব্যস্ত হয়ে যায়, তাহলে আমাদের সময়টা অনেক বেশি লেগে যায় আর রেডি হতে তখন একটা বিরক্ত বোধ চলে আসে। কিন্তু এই কাজটাই যদি আমরা একটু আগে গুছিয়ে রাখি, তাহলে অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যে কোনো জায়গায় চলে যাওয়া যায়। তো সেজন্যই আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেখানে যাওয়ার আগে আমি আমার কাজগুলো কীভাবে গুছিয়ে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা কোনো দাওয়াতে বা ট্রাভেল করবেন, আশা করি তাদের কাছে বা তাদের এই টিপসগুলো একটু হলেও কাজে লাগবে। গায়ে হলুদের সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি, আমারটা মোটামুটি গোছানো শেষ, এখন সুবাইতা কী পরবে সেটাই গুছিয়ে নিচ্ছি। তো আমি গায়ে হলুদে একটা শাড়ি দিয়েছে, সেই শাড়ির সাথে আসলে কোন জুয়েলারিগুলো ম্যাচিং হবে, চুড়িগুলো ম্যাচিং হবে সেগুলোই ম্যাচিং করে নিচ্ছি। আর আমার হাতে তো মেহেদি আপনারা দেখতে পাচ্ছেন, আমি বিকেলবেলা একটু মেহেদিও লাগিয়ে নিয়েছিলাম। সুবাইতা কিন্তু একটু ফুলের গহনা পরবে, আর এই তো এই গোল্ডেন কালার ব্লাউজটা পরবে। তো এগুলো একে একে সব গুছিয়ে রাখছি, জাস্ট মেকআপটা করে ও এখান থেকে সব কিছু নিয়ে যেন রেডি হয়ে চলে যেতে পারেন। সাধারণত আমাদের দাওয়াত একটু কমই থাকে, তবে আমি এমন অনেককেই চিনি যারা প্রত্যেক সপ্তাহেই একটা না একটা দাওয়াত পান, অনেক সময় তো দুটোও দাওয়াত পান। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আগে থেকে যদি এভাবে একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু একটু কষ্টটা কম হয়, কারণ হঠাৎ করে যাওয়া, বাসায় বিভিন্ন রকমের কাজ থাকে, সেই কাজগুলো গুছিয়ে এরপরে আবার সময় নিয়ে রেডি হওয়াটা অনেক টাফ হয়ে যায় এবং তখন একটা বিরক্ত ভাব চলে আসে যে কোনটা পরবো, কোনটা ম্যাচিং হচ্ছে, কোনটা হচ্ছে না। কিন্তু এভাবে যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব একটা কষ্ট হয় না। যাই হোক, আমরা রেডি হয়ে গিয়েছি, তো গাড়ি চলে এসেছে, রিজভিও চলে এসেছে, তো এখন আমরা গাড়িতে করে মূল ভ্যানেতে চলে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদেরকে একটু শেয়ার করব বা আপনাদেরকেও একটু দেখাবো ভেনিউটা আসলে কীভাবে সাজিয়েছে। খুবই সুন্দর করে সাজিয়েছিল, আমার মূল ভিডিওতে আপনারা হয়তোবা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, আর যারা দেখে না থাকেন প্লিজ আমার ভিডিওটি দেখে আসবেন, মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে আমার বিশ্বাস। এই তো খুব সুন্দর করে একটা স্টেজ সাজিয়েছিল, আর এই স্টেজে তো অনেকগুলো ডান্স পারফরমেন্স হয়েছে, আর গায়ে হলুদের স্টেজটা তো অনেক বেশি সুন্দর ছিল, বরের ছবিও তুলছিল। তো সব মিলিয়ে আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি। এটা হচ্ছে কি এর পরে, মানে যেদিন আমরা দাওয়াতে গিয়েছিলাম সেদিনকার ভিডিও, সেদিনও আমি ঠিক একই কাজ করেছি। আমি একটু আগে ভাগেই, মানে বিকাল দিকেই, যেহেতু আমাদের দাওয়াতটা রাত্রে ছিল তাই বিকাল দিকেই কিন্তু আমি এই কাজগুলো গুছিয়ে রেখেছি। বিকেলবেলা আমরা কিন্তু একটু অলস সময় কাটাই, তো সেই সময়টাই আমি কাজে লাগিয়েছি, অলস সময় না কাটিয়ে সেই সময়টা এগুলো একটু গুছিয়ে রেখেছি যে কোনটার সাথে কোনটা পরব। বিশেষ করে আমার এই চুড়িটায় কিন্তু অনেক সময় লেগেছে, কোনটার সাথে কোনটা ম্যাচিং হয়, কোন চুড়িটা পরতে পারবো, কোনটা পরতে পারবো না, কারণ আগের সব চুড়িগুলো কিন্তু এখন হাতেও লাগছিল না। তাই সব মিলিয়ে আগে ভাগে একটু গুছিয়ে রাখলে আসলে অনেকটাই কষ্ট কমে যায়।
রাতের বেলা যখন কোনো দাওয়াত থাকে তখন কিন্তু আমি বিকাল টাইমে কোনো কাজ রাখি না হাতে, কারণ এমনিতেই রেডি হওয়া বা অনুষ্ঠানে যাওয়া, অ্যাটেন্ড করা, সেখানে গল্পগুজব করা, এমনিতেই মোটামুটি ভালোই টায়ার্ড হয়ে যাই আমি। তারপর যদি আবার সারাদিন কাজ করতেই থাকি তাহলে তো আরও বেশি টায়ার্ড হয়ে যাব। তো আমরা রেডি হয়ে চলে এসেছি ভেনুতে। আজকের সাজটা কিন্তু অনেক সুন্দর ছিল, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আর আমার কাছে তো বেশ চমৎকার লাগছে। ভিডিওতে আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন। আর এখানে কিন্তু পানের খুব বিশাল একটা আয়োজন ছিল, সেই সাথে কফিও ছিল এখানে। সব মিলিয়ে অনেক ভালো লেগেছে, খুব সুন্দর সময় কাটিয়েছি, অনেক বেশি এনজয় করেছি, গল্প করেছি সবাই মিলে। আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলোকে ভয় না পেয়ে যদি একটু বুদ্ধির সাথে ধৈর্যের সাথে আমরা সেগুলো করে ফেলতে পারি বা পরিকল্পনা করে করি তাহলে কিন্তু আমরা অনেকটাই টেনশন ফ্রি থাকতে পারি। এই তো উপরে এসে দেখলাম যে খুব সুন্দর করে বিভিন্ন কর্নারগুলো সাজানো ছিল ফটোশ্যুটের জন্য। তো এখানে এই তো হেলেনও একটু ছবি তুলে নিচ্ছে। অল ওভার সব কিছুই বেশ ভালো লেগেছে, খাওয়া দাওয়াটাও ভালোই ছিল। আর এই তো এই পানের আয়োজনটা আমার কাছে কিন্তু বেশ চমৎকার লেগেছে। এরপর চলে যাব উপরে, উপরে খুব সুন্দর গানের ব্যবস্থা ছিল, তো আপনাদের সাথেও চলুন শেয়ার করি কিছু গান। খাওয়া দাওয়া, গল্প সব কিছুই কিন্তু মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন বর কনের সাথে সবাই ছবি তুলছে, আর এটা হচ্ছে গিয়ে যে যার বিয়েতে গিয়েছিলাম সেই বরের ফুল ফ্যামিলি, মানে ভাবি ভাইয়া, সেই সাথে তাদের দুই ছেলে মেয়ে, এবং সেই সাথে হচ্ছে গিয়ে তাদের নতুন বউ। এখন বিদায় পালা, অনেকক্ষণ গল্প করলাম এবং অনেক সময় কাটালাম এখানে। এখন চলে যাচ্ছি বাসায়, বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে, সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর প্লিজ আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।